আজকে জুমার দিন মসজিদে ভিড় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, কোন মসজিদে জায়গা নাই। এই হারে যদি মুসল্লি ফজরে আসতো বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ 10 লক্ষ হলেও মানুষের সংকুলান হতো না। কিন্তু আমরা চাকরি করতে রাজি নাই, বোনাস খাইতে রাজি আছি। তো চাকরি ছাড়া যদি বোনাস খেতে যান, অফিসের মালিক কি করবে আপনাকে? এটা বুঝেন না কেন? সারা সপ্তাহে নামাজ দেয়, শুধু জুমার দিন হাজির হয়। এই জুমার দিনের বোনাস তাদের জন্য যারা সারা সপ্তাহে মসজিদে গিয়েছে। এক সপ্তাহে যত গুনাহ করেছো, জুমার দিন গোসল করে যখন মসজিদের দিকে যাবা, সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে। ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে, প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো। ফজরের থেকে তারা দৌড় গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তিলকা আয়াতুল কিতাব, যা কিছু তোমরা করো। যেমন আজকে জুমা পড়েছি, এটাও আমার কিতাবে আছে না নাই? কথা বলেন না কেন? জুমার নামে একটা সুরা আছে না নাই? কি সুন্দর সুরা জুমা! এটাকে আমরা যেন শুক্রবার না বলি। আল্লাহ যে নাম দিয়েছেন, এটা শ্রেষ্ঠ নাম হতে পারে না? হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে, আর শুক্রটার মিনিংটা ভিন্ন। শুক্র এটা অন্য জিনিস, অন্ডের ভিতরে যেটা থাকে। হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে, কিন্তু এটা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব আমার মানুষের জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? 5 ওয়াক্ত নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? এই যে উৎসর্গ করেন, বাবার নামে উৎসর্গ করলাম, মায়ের নামে করলাম, শেরক। উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই। সব উৎসর্গের একমাত্র মালিককে আল্লাহ। আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন? উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাম এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন। এরপরে পড়তেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন অথবা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ। এই যে জুমার দিন, জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাই করো আল্লাহর জিকিরের দিকে। দৌড়ানোর কথা বলা হলো না, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। যখন আপনি হাঁটবেন, সম্মানের সাথে হাঁটবেন, প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয়, অর্থাৎ ডিগনিফিকেশন, আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে, কোনো দিকে আপনি তাকাবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, তিনি আমাদের সাথে খুশ গল্প করতেন, আমরা হাসলে তিনি হাসতেন, আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন, কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না, তিনি চলে যেতেন সদা মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, সব ব্যবসা বন্ধ করে দাও, ব্যাংকগুলো বন্ধ থাকবে, দোকানগুলো বন্ধ থাকবে, ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে, এটা কার হুকুম? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, ইন কুনতুম তাআলামুন, এই কাজটা যদি করেন। আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন কে? কে বলছেন ভালো? কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি? তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি, ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে সামিল হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। একজন মানুষ কাঠুরিয়া, তিনি কাঠ কাটতে গেলেন বনে, সেখানে তিনি জোহর আজান দিলেন, একামত দিলেন, একা নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের খোঁজখবর দিয়ে দিলেন।
আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসেন আপনারা কি আল্লাহকে ভালোবাসেন ভালোবাসেন তাহলে জুমার দিন ব্যবসা বন্ধ রাখবো পারবেন তো হ্যাঁ পারবেন তো আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন আরো চিৎকার করে বলি আমিন রুব্বামা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন এই সূরার দ্বিতীয় আয়াতে বলছেন প্রত্যেক কাফের কিয়ামতে আফসোস করবে আমি যদি মুসলমান হতাম আমি কি হতাম মুসলমান হতাম কেন আফসোস করবে মুসলমান কাকে বলে আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুসলমান ওই মানুষ যে তার হাত আর জিহ্বার অনুষ্ঠ থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে আপনি যদি অন্য কোন মুসলমানকে আপনার হাতে কলমের কথা দিয়ে কষ্ট দেন আপনি মুসলমান নয় আপনি যদি আরেকজনের জমি ডাল ঠেলেন আপনি মুসলমান নন আপনি আরেকজনকে এলাকা থেকে বের করে দিয়েছেন আপনি মুসলমান আপনার ভয়ে কেউ এলাকায় আসতে পারে না আপনি মুসলমান আদম শুমারিতে আপনার নাম মুসলমান হলো আল্লাহর আদালতে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিভাবে একজন লোক মুসলমান হয়ে কবরে যেতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুস সালাত মিশকাতের ভিতরে তিনি বলছেন যদি একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে নেবে এখন পাঁচ ওয়াক্ত নামাজে আপনি কি করেন সালাতের ভিতরে আপনি কাউকে ঠেলেন না কারো হক নষ্ট করেন না কারো জায়গা নষ্ট করেন না কারোর সাথে কথা বলেন না কাউকে গালিও দেন না বড় নিরাপদে আপনি সালাতে দাঁড়ান এই যে সালাতের যে আদবগুলো আমরা শিখলাম হাত কিভাবে রাখতে হবে পা কিভাবে রাখতে হবে চোখ কোথায় রাখতে হবে সব আমরা সালাতে শিখি এই শিক্ষাটাই যদি আমরা সমাজে কাজে লাগাই আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন কে তবে এখন ইসলামের জোয়ার বাড়ছে না কমছে জোরে বলেন করোনার পরে বোধহয় কমছে নাকি দেখেন আপনাদের এই মাহফিলটা এখানে যুবক বেশি না বুড়া বেশি এটাই হলো ইসলাম বিরোধীদের জন্য ভয়ের কারণ এটাই হলো যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য ভয়ের কারণ আজকে কনসার্ট হয় না আজকে গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে কোরআনের দিকে ছুটছে মানুষ তীব্র গতিতে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের প্রথম খণ্ডে 102 নম্বর হাদিস ছয় ব্যক্তির উপরে আল্লাহর লানত কয় ব্যক্তি আর নবীরা যেটার উপরে লানত দেন সেটার উপরে লানত দেন কে প্রথম ব্যক্তি যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে দুই নম্বর ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে না তিন নম্বর ব্যক্তি কোথাও জোর করে দায়িত্ব গ্রহণ করে জোর করে দায়িত্ব নেয় মানুষ তাকে চায় না এরকম আছে না নাই চার নম্বর ব্যক্তি রাসুল বলেছেন আল মুস্তাহাল্লুলে হারামি আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করে আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম এরা হালাল করে আল্লাহ বলেছেন গুটি পোকার কাপড় হারাম এরা হালাল করে পাঁচ নম্বর রাসুল সাল্লামের পরিবারকে হত্যা করে রাসুল সাল্লামের হালে বাইতকে হত্যা করে রাসুল বলেছেন এদের উপরে আল্লাহ লানত ছয় নম্বর বলেছেন আমার সুন্নতকে অস্বীকার করে রাসুলের সুন্নত পালনায় এরকম লোক আছে না নাই তাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে রাসুল সাল্লাম আমি ছেড়ে দিচ্ছি না না আপনি এখনই ছেড়ে দেব না আমার আয়ন ভাগে আপনাকে ছাড়বেন আয়ন ভাগে কেউ ছাড়বে না আমি এখনই ছেড়ে দিচ্ছি আর কত আর আর কত কম আমি এবার ছুটি নেই আয়ন ভাই কথা বলবেন আমাদের দেখেন বসের সাথে শীর্ষের সাথে মিল আছে আমি মাগুড়ায় গিয়েছি আমার পাশে এরকম বসা ছিলেন আমার শেখর ভাই তো শেখরকে অনেক আগে আমি রাজশাহীতে দেখেছিলাম শেখর আমাকে বললো যে তাহলে আমি ব্যস্ত আছি চলে যাব দেড় ঘন্টা পরে দেখি যে বসে বসে কাঁদছে পাশে কি ব্যাপার গেলেন না কয় না যাব না উঠে বললেন মাহফিলের সব দায়িত্ব আমি নিলাম খরচ সবটা আমি দেব আর এই মাহফিল যেন প্রত্যেক বছর হয় আল্লাহ আমার এই ভাইদেরকে আমার এই প্রিয় মানুষটিকে ইসলামের জন্য কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন পরে রাসূল সাল্লাম প্রতিদিন পাঁচটা সূরা এমনি পড়তেন প্রতিদিন পড়তেন সূরা মুলক সূরা সিজদা প্রতিদিন পড়তেন সূরা বাকারা আর তিনটা সূরা সব সময় পড়তেই থাকতেন মনটা খারাপ
সাথে সাথে পড়ে নিতেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এটা হলো ভাইরাস মুক্ত হওয়ার সূরা এই যে কিছুদিন আগে করোনা গেল করোনার একমাত্র ওষুধ হলো এই তিনটা সূরা যত বড় ভাইরাস হোক এই তিনটা সূরা পড়বেন আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন পৃথিবীর প্রটোকল হয় সামনে পিছনে খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে কিন্তু যখন একটা লোক এই সূরাটা পড়ে তার চারদিক থেকে উপরে নিচে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে পৃথিবীর কোনো বিপদ তাকে মুসিবতে ফেলতে পারে না এজন্য যখনই একটু মন খারাপ হতো যখনই ইনডিসিশনে ভুগতেন অথবা ইনসিকিউর কোনো পজিশন তিনি ফিল করতেন যে আই এম ফিলিং সামথিং ভেরি অকওয়ার্ড আমি পরিস্থিতিটা ভালো লাগছে না সাথে সাথে তিনটা সূরা কয়টা তিনটা সূরা পড়া হাতে ফু দিয়ে সূরাটাকে মুছে দিতেন সামনে মুছতেন পিছনে না আমাদের অনেকে পিছনে মুছে এরকম করে রাসূল কখনো পিছনে মুছতেন না পড়ে সামনে মুছতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন মাসনা মাসনা পড়তেন যেমন সূরা বাকারা যদি সালাতে পড়তেন সূরা আল ইমরানও পড়তেন সূরা দোহা যদি পড়তেন আলম নাশতা পড়ে নিতেন সাথে সাথে কুনিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এই সূরার কোথাও আল্লাহর নাম নাই কারণ কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এই জন্য কাফিরুন সূরাতে আল্লাহ নাম একবারও নাই এই সূরাটা পড়লেই জবাব পড়তেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا سورة فاتحة সবচেয়ে বেশি পড়তেন রহমত আল্লিল আলামিন তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ফজরের সময় পড়তেন সুন্নাতে পড়তেন ফজরের সালাম ফিরিয়ে তিনবার পড়তেন আবার কখনো কখনো মাগরিবের সুন্নাতে বারবার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ অলমোস্ট 23 থেকে 27 অর্থাৎ 22 থেকে 27 বার সূরা ইখলাস পড়তেন রহমত আল্লিল আর তিনি বলতেন এই সূরাটি যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেশি পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বেশি প্রাসাদ তৈরি হবে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড় এরকম হাজার কোটি তারা আকাশে আছে না নাই একটাতে দিলেই তো পৃথিবীর সব মানুষ থেকে কুল পাবে না বলা হয়েছে একজন আদনা জান্নাতির জন্য 10টা জান্নাত দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়াতান পড়তেন সূরাতুর রহমান সূরাতুর রহমান যখনই পড়তেন তার সাথে পড়তেন সূরাতুল ওয়াকেয়া এই সূরাগুলোর বিষয় বিস্তারিত ভিতরে আল্লাহ সুন্দর মিল দিয়েছেন একই সূরাতে দুটি দুটি সূরাতে একই বিষয় আল্লাহ আলোচনা করেছেন সূরা মুলক পড়লে তার সাথে সাথে সেজদা পড়তেন কারণ সূরা মুলকে 30 আয়া সেজদার ভিতরেও 30 আয়া মিলিয়ে দিতেন আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন সবচেয়ে বেশি পড়তেন কোরআন কোরআনের চেয়ে বড় নেয়ামত আর কিছুই এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনিত জিনিস হলো কোরআন পৃথিবীর সব কিতাব ভুলে ভরপুর একটামাত্র কিতাব যেটার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা শুরু করেছেন এমন একটা অক্ষর দিয়ে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত আজকে যে সূরাটি আমি আপনাদের সামনে পড়ব ওটাও হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষর এই বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু করলেই তিনি কিতাবের প্রশংসা করতেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন হরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করতেন সূরা শুরু করতেন তখন তিনি কোরআনের প্রশংসা করতেন যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر
এখানে আল্লাহ শুরু করেছেন আলিফ লাম র পড়েন আলিফ লাম র পড়লে সওয়াব আছে না নাই কিছু কিছু অসংলগ্নতা আমাদের সমাজে বিরাজ করে কেউ কেউ বলেন কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না এই কথাটা 100% মিথ্যা কথা কারণ এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে তবে হ্যাঁ কেউ সারা জীবন যদি কোরআন অর্থ জানার চেষ্টা না করে কোরআন তাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন মৃত্যুর পরেই কোরআন কথা বলবে আমরা কথা বলতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে কারো বিপক্ষে যদি কোরআন চলে যায় তাকে বাঁচানোর আর কারো ক্ষমতা নাই এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআন পড়ব নিজে পড়ব অন্যকে পড়াবো পৃথিবীর মানুষ অনেক টাইটেল অর্জন করে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহর কাছে ভালো ভালো বিবেচিত হওয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শিখে আর অন্যকে শিখায় আল্লাহু আকবার নিজে শিখবেন অন্যকে শিক্ষা দিবেন বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া যদি একটা আয়াতও আপনার জানা থাকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন আমাদের এখানে যারা এসেছেন সবার কাছে এক আয়াতের বেশি আছে এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ফাতিহা নাই এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ইখলাস নাই আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা উপহার দান করেছেন আপনার নৈতিক দায়িত্ব আরেকজন ভাইয়ের কাছে এই সূরাটি পৌঁছে দেয়া সেই ভাইটি আপনার বন্ধু আপনার পাশের লোক হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে তার কাছে আপনি কোরআন পৌঁছিয়ে দেন যেমন পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরাও তেমনি পৌঁছে দেব মানুষ পেলেই আমরা দুই একটা কোরআনের আলোচনা করব কোরআন এমন নিয়ামত নিজের পরিচয় নিজেই দেয় পৃথিবীর অন্য কোনো কিতাবের কাছে এই পরিচয় পাওয়া যায় না হিন্দু ভাইদের 60টা বই একটা বইয়েরও পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যাবে না বাইবেলের পরিচয় বাইবেলের ভিতরে নাই ত্রিপিটক লিস্তা বিস্তার পরিচয় লিস্তা বিস্তায় নাই কিন্তু কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি কোত্থেকে এসেছেন সাথে সাথে বলবে তানজিল উম্মের রব্বিল আলামিন রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি আপনি জিজ্ঞেস করেন কবে আপনি দুনিয়াতে এসেছেন সাথে সাথে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানে আমি এসেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এবার আপনি বলেন কোন রাতে এসেছেন সেটাও কুরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর একে একে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর আছে না নাই কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দান করে দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব কুরআন মুবিন এটা ওই কিতাব যেই কিতাবকে পৃথিবীর মানুষ ধ্বংস করার ক্ষমতা রাখে এমন জায়গায় কোরআন হেফাজত করা হয়েছে দুনিয়ার কেউ এটার খবর রাখে যেমন আলট্রাসাউন্ড গ্রাম এখন এনজিওপ্লাস্টি হয় মানুষের শরীরে আপনার কোথায় কি আছে সব কিছু ডাক্তাররা তুলে আনে কোন রগের কোন বেইনের ভিতরে আপনার রক্ত জমা হয়েছে মানুষের হার্টে থাকে 2500 বেইন ব্রেনে থাকে 2700 কোটি হার্টে থাকে 2500 কোটি হার্টের বেইনগুলি বড় কারণ হার্ট হলো রিসিভার আর ব্রেন হলো ডিসপ্লেয়ার এই সবগুলো বেইন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এখন তারা উঠিয়ে আনতে সম্ভব হয়েছে যেমন ব্রেনে যখন কোনো ডিস্টার্ব দেখা দেয় এই ব্রেনের বিভিন্ন সাইড থেকে তারা এটার ছবিগুলো তোলে অত্যন্ত নিখুঁতভাবে আর এমআই বিভিন্ন পরীক্ষা এখন তারা করে পুরা বডিটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মানুষের পরীক্ষা করে কিন্তু এমন কোন মেশিন এখনো আবিষ্কার হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কোথায় কোরআন লুকিয়ে আছে
এক লক্ষ এক কোটি পঁচিশ হাজার হাফেজ তিরিশ পারা কোরআন সিনায় ধারণ করেছে, আর পৃথিবীর একশো পঁচিশ কোটি মুসলমান প্রত্যেকের সিনাতেই কিছু কোরআন আছে না নাই? আজকে জুমার দিন মসজিদে ভিড় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, কোনো মসজিদে জায়গা নাই। এই হারে যদি মুসল্লি ফজরে আসতো বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ, দশ লক্ষ হলেও মানুষের সংকুলান হতো না। কিন্তু আমরা চাকরি করতে রাজি নাই, বোনাস খাইতে রাজি আছি। তো চাকরি ছাড়া যদি বোনাস খেতে যান, অফিসের মালিক কি করবে আপনাকে? এটা বুঝেন না কেন? সারা সপ্তাহে নামাজ নাই, শুধু জুমার দিন হাজির হয়। এই জুমার দিনের বোনাস তাদের জন্য যারা সারা সপ্তাহে মসজিদে গিয়েছে। এক সপ্তাহ যত গুণা করেছ, জুমার দিন গোসল করে যখন মসজিদের দিকে যাবা, সব গুণা তোমার মাফ হয়ে যাবে। ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে, প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো। ফজর থেকে তারা দৌড় গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তিলকা আয়াতুল কিতাব, যা কিছু তোমরা করো। যেমন আজকে জুমা পড়েছি, এটাও আমার কিতাবে আছে না নাই? কথা বলেন না কেন? জুমার নামে একটা সুরা আছে না নাই? কি সুন্দর সুরা জুমা! এটাকে আমরা যেন শুক্রবার না বলি। আল্লাহ যে নাম দিয়েছেন, এটা শ্রেষ্ঠ নাম হতে পারে না? হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে, আর শুক্রটার মিনিংটা ভিন্ন। শুক্র এটা অন্য জিনিস, অন্ডের ভিতরে যেটা থাকে। হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে, কিন্তু এটা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব আমার মানুষের জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? এই যে উৎসর্গ করেন, বাবার নামে উৎসর্গ করলাম, মায়ের নামে করলাম, শের উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই। সব উৎসর্গের একমাত্র মালিককে আল্লাহ। আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন? উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে। পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন। এরপরে পড়তেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন অথবা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ। এই যে জুমার দিন, জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাই করো আল্লাহর জিকিরের দিকে। দৌড়ানোর কথা বলা হলো না, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। যখন আপনি হাঁটবেন, সম্মানের সাথে হাঁটবেন, প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয়, অর্থাৎ ডিগনিফিকেশন, আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে, কোনো দিকে আপনি তাকাবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, তিনি আমাদের সাথে খোশ গল্প করতেন, আমরা হাসলে তিনি হাসতেন, আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন। কিন্তু যখনই আজান হতো, মনে হতো তিনি আর কাউকেই চিনেন না, তিনি চলে যেতেন সুদা মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, সব ব্যবসা বন্ধ করে দাও, ব্যাংকগুলো বন্ধ থাকবে, দোকানগুলো বন্ধ থাকবে, ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে, এটা কার হুকুম? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ইন কুনতুম তাআলামুন, এই কাজটা যদি করেন, আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন কে? কে বলছেন ভালো? কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি? তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি, ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে সামিল হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। একজন মানুষ কাঠুরিয়া,
তিনি কাট কাটতে গেলেন বনে সেখানে তিনি যোহর আযান দিলেন ইকামত দিলেন একা নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের খোশখবরই দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসেন আপনারা কি আল্লাহকে ভালোবাসেন ভালোবাসেন তাহলে জুমার দিন ব্যবসা বন্ধ রাখব পারবেন তো হ্যাঁ পারবেন তো আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন আর চিৎকার করে বলি আমিন রুব্বামা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন এই সূরার দ্বিতীয় আয়াতে বলছেন প্রত্যেক কাফের কিয়ামতে আফসোস করবে আমি যদি মুসলমান হতাম আমি কি হতাম মুসলমান হতাম কেন আফসোস করবে মুসলমান কাকে বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান ওই মানুষ যে তার হাত আর জিহ্বার অনুষ্ঠ থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে আপনি যদি অন্য কোন মুসলমানকে আপনার হাতের কলমের কথা দিয়ে কষ্ট দেন আপনি মুসলমান নয় আপনি যদি আরেকজনের জমিদার ঠেলেন আপনি মুসলমান নন আপনি আরেকজনকে এলাকা থেকে বের করে দিয়েছেন আপনি মুসলমান আপনার ভয়ে কেউ এলাকায় আসতে পারে না আপনি মুসলমান আদম শুমারিতে আপনার নাম মুসলমান হলো আল্লাহর আদালতে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিভাবে একজন লোক মুসলমান হয়ে কবরে যেতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাব ও সালাত ভিতরে তিনি বলছেন যদি একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে নিবে এখন পাঁচ ওয়াক্ত নামাজে আপনি কি করেন সালাতের ভিতরে আপনি কাউকে ঠেলেন না কারো হক নষ্ট করেন না কারো জায়গা নষ্ট করেন না কারোর সাথে কথা বলেন না কাউকে গালিও দেন না বলো নিরাপদে আপনি সালাতে দাঁড়ান এই যে সালাতের যে আদবগুলো আমরা শিখলাম হাত কিভাবে রাখতে হবে পা কিভাবে রাখতে হবে চোখ কোথায় রাখতে হবে সব আমরা সালাতে শিখি এই শিক্ষাটাই যদি আমরা সমাজে কাজে লাগাই আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন কে তবে এখন ইসলামের জোয়ার বাড়ছে না কমছে জোরে বলেন করোনার পরে বোধহয় কমছে নাকি দেখেন আপনাদের এই মাহফিলটা এখানে যুবক বেশি না বুড়া বেশি এটাই হলো ইসলাম বিরোধীর জন্য ভয়ের কারণ এটাই হলো যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য ভয়ের কারণ আজকে কনসার্ট হয় না আজকে গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে কোরআনের দিকে ছুটছে মানুষ তীব্র গতিতে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের প্রথম খণ্ডে 102 নম্বর হাদিস ছয় ব্যক্তির উপরে আল্লাহর লানত কয় ব্যক্তি আর নবীরা যেটার উপরে লানত দেন সেটার উপরে লানত দেন কে প্রথম ব্যক্তি যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে দুই নম্বর ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে না তিন নম্বর ব্যক্তি কোথাও জোর করে দায়িত্ব গ্রহণ করে জোর করে দায়িত্ব নেয় মানুষ তাকে চায় না এরকম আছে না নাই চার নম্বর ব্যক্তি রাসূল বলেছেন আল মুস্তাহাল্লুল হারামি আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করে আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম এরা হালাল করে আল্লাহ বলেছেন গুটি পোকার কাপড় হারাম এরা হালাল করে পাঁচ নম্বর রাসূল সাল্লামের পরিবারকে হত্যা করে রাসূল সাল্লামের আহলে বাইতকে হত্যা করে রাসূল বলেছেন এদের উপরে আল্লাহ লানত ছয় নম্বর বলেছেন আমার সুন্নতকে অস্বীকার করে রাসূলের সুন্নত পালনে এরকম লোক আছে নাই তাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আমি ছেড়ে দিচ্ছি না না আপনি এখনই ছেড়ে দেব না আমার আইন ভাগে আপনি কি ছাড়বেন আইন ভাগে কেউ ছাড়বে না আমি এখনই ছেড়ে দিচ্ছি আর কত আর আর কত কম আমি এবার ছুটি নেই আইন ভাই কথা বলবেন আমাদের দেখেন বসের সাথে শীর্ষের সাথে মিল আছে আমি মাগুড়ায় গিয়েছি আমার পাশে এরকম বসা ছিলেন আমার শেখর ভাই তো শেখরকে অনেক আগে আমি রাজশাহীতে দেখেছিলাম সেখানে আমাকে বললো যে তাহলে আমি ব্যস্ত আছি চলে যাব দেড় ঘন্টা পরে দেখি যে বসে বসে কাঁদছে পাশে আমার কী ব্যাপার গেলেন না কয় না যাবো না উঠে বললেন মাহফিলের সব দায়িত্ব আমি নিলাম খরচ সবটা আমি দেব আর এই মাহফিল যেন প্রত্যেক বছর হয় আল্লাহ আমার এই ভাইদেরকে আমার এই প্রিয় মানুষটাকে ইসলামের জন্য কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন কোন মুসলমান চাইতে পারে না একজন লোক
تسليما. اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদটা পড়তেন? জোরে বলেন, পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার, কবীরা, আলহামদুলিল্লাহ, كثيرا، سبحان الله بكرة وأصيلا، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك، هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজা? খুশির সাথে চিৎকার করে বলেন, প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়, এগুলো আপনারা করেন? لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون. হককে বাতিলের লেবাস দিয়ে আবৃত করে ফেলেছেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো? যেই কথাগুলো আমি বলেছি একটু আগে, সবগুলো হাদিসের দোয়া। আকাশের সবগুলো দোয়ার খোলা হয় একটা দোয়া পড়লে, সেটা কি? আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ বকরাতাও। কখনো কখনো সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা কথা বলতেন। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি প্রায় সময় আমার মুকদ্দমাতে বলে থাকি, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক। এটা বলেছেন একজন সাহাবী। এটা লিখতে গিয়ে ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলছে, আল্লাহ এটার সওয়াব কি লিখব? আপনার তো ক্ষমতারও শেষ নাই, সাম্রাজ্যেরও শেষ নাই। আল্লাহ বলছেন, উক্তুব কামা ক্বালা আব্দি আনা আজজি বিহি, আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো, আমি আল্লাহ নিজে এটার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সারা পৃথিবীর সব প্রশংসা একসাথ করলো, এই দোয়া সমান হবে না। এত জামে দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু পেয়েছি। আমাদের প্রিয় মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ওসিলায় একবার পড়বেন, সারা জীবন তসবি করার সওয়াব আমলনামা লেখা হয়ে যাবে। প্রশংসা করব কার? এই সমাবেশগুলো প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী। আমরা রাসূলের আদর্শ ছাড়া কাউকে মানব না।
বসেন বসেন আমরা রাসূলের দলে ঢুকতে চাই তো এক নাতা এক দল অন্য কোন দল থাকবে না কবরে যাওয়ার সময় আমরা একটা কথা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আল্লাহর নামে রাসূলের দলে আল্লাহর নাম দলকার অন্য কোন দল থাকতে পারবে না রাজি আছেন মুসলমান হাত তুল আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমিন আর চিৎকার করে আমিন রাতে শোয়ার সময় বলবেন সামিআনা ওয়া আতানা গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল সারা জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন আলহামদুলিল্লাহ মাহফিলের কিছু ডেকোরাম থাকে আজকে 15 বছর যাবত এই মাহফিলখানা এখানে হচ্ছে জায়গাটার নাম হলো ধুরইল মোহনপুর রাজশাহী গতকাল ছিলেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আয়নউদ্দিন সাহেব এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য অত্যন্ত প্রাণবন্ত মানুষ আজকে তিনি আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন সেই সাথে যতজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব ছিলেন গতকাল জনাব মোহাম্মদ দেলার হোসাইন অধ্যক্ষ মুফিজউদ্দিন কবিরাজ জনাব অধ্যাপক কাজীমউদ্দিন জনাব আব্দুস সামাদ খন্দকার রবিউল ইসলাম সাবিহা ফাতেমাতুজ জোহরা মহিলাদেরকে আমরা বাদ দেই না আলহামদুলিল্লাহ আসলে উনি বোধহয় ইয়োনো হ্যাঁ ইয়োনো আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আমাদের দেশ উদার দেশ বহু হিন্দু মহিলা ও ইয়োনো আছেন বাংলাদেশের মতো উদার কলিজার দেশ পৃথিবীতে কোথাও নেই আমরা অনেককে কলিজায় ধারণ করতে পারি ঠিক কি না কিন্তু অনেক দেশ পারে না আমরা 23 লক্ষ রোহিঙ্গাকে বুকে ধারণ করেছি আমাদের বুকে অনেক বড় জায়গা সারা পৃথিবী আমরা গ্রহণ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুক গতকাল প্রধান আলোচক ছিলেন গাজী মোহাম্মদ মেহেবুল্লাহ সিদ্দিকী আমি নামে চিনছি না হয়তো দেখলে হয়তো চিনতে পারি আশা করি কোরআন থেকে কথা বলেছেন আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করুক হাফেজ কারি মোহাম্মদ মুফতি এত লম্বা করেন নাম নাম ছোট করা সুন্নাহ সব নবী আলাইহিস সালাম নাম ছোট ছিল আর আমাদের দেশে নাম বড় করতে 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 নাম খুঁজেই পাওয়া যায় না কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শাসুমি সুলকুনানি হাইজাকার বাইজাকার কত কিছু লাগা এরপরে নামই নেই আশ্চর্য কথা সব নাম ছোট করবেন নবী আলাইহিস সালামের নাম দেখেন না আদম নূহ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু এক অক্ষরে নাম এক শব্দে নাম এটা আসলে বুঝের ব্যাপার নাম বড় হলে মানুষ বড় হয় না ছোট নামের ওজন সবচেয়ে বেশি ছোট্ট মুক্তার দাম সবচেয়ে বেশি হাবিবুর রহমান কাসিমী সাহেব আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে আমার আগে আসার কথা ছিল আজমি আমার অত্যন্ত স্নেহেরও আসতে পারেনি আবু সুফিয়ান মধ্যে কিছু কথা রেখেছে আর আজকের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব আছেন তো হ্যাঁ ও আলতাফউদ্দিন সাহেব আজকে যারা এসেছেন এরপরে এই মাহফিলটার সভাপতি হিসাবে আছেন আক্কাস আলী মণ্ডল এই যে এরা দুইজন ভাই কিন্তু এটা দাড়ি নাই দাড়ি আছে রাখবে ইনশাআল্লাহ সালাউদ্দিন অফিস প্রফেসর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন অনেক স্কুলের সম্মানিত স্যাররা হাই স্কুল প্রাইমারি কলেজ ইউনিভার্সিটির স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা আমার প্রশাসনের ভাইয়ারা পুলিশ র্যাব বর্ডার গার্ড আর্মি ডিবি এনএসআই প্রাণপ্রিয় সদস্যরা এসেছেন সাংবাদিক ভাইয়ারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় এমপি সাহেব ইতিমধ্যেই তিনি চলে এসেছেন তিনি আপনাদের সাথে একটু কুশল বিনিময় করবেন
তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব আসসালামু আলাইকুম যে কথা বলেন কোন সূরা পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন ফাতিহা ফজরেও পড়তে বলেছেন ইমাম মালিক রাহমাহুল্লাহর কথাটি খুব প্রণিধানযোগ্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরেও তোমরা সূরা ফাতিহা পড়বা আজকে কয়টা সূরা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন কয়টা সূরা পড়তেন বলেন ফজরে কোন কোন সূরা পড়তেন ফজরে দুইটি সূরা পড়তেন সূরা সিজদা আর সূরা দাহার দিয়ে ফজর শুরু করতেন রাহমাতাল লিল আলামিন ফজরের পরেই তিনি পড়তেন সূরা কাহফ জুমার মধ্যে দুটি সূরা পড়তেন তিনটি সূরা মোট পড়তেন সূরা কাহফ পড়তেন কখনো কখনো দুই রাকাতে আর কখনো কখনো পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল আলা এরপরে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া এই হলো জুমার দিনের সিলেবাস এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন পাঁচটা সূরা এমনি পড়তেন প্রতিদিন পড়তেন সূরা মুলক সূরা সিজদা প্রতিদিন পড়তেন সূরা বাকারা আর তিনটা সূরা সব সময় পড়তেই থাকতেন মনটা খারাপ সাথে সাথে পড়ে নিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس এটা হলো ভাইরাস মুক্ত হওয়ার সূরা এই যে কিছুদিন আগে করোনা গেল করোনার একমাত্র ওষুধ হলো এই তিনটা সূরা যত বড় ভাইরাস হোক এই তিনটা সূরা পড়বেন আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন পৃথিবীর প্রটোকল হয় সামনে পিছনে খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে কিন্তু যখন একটা লোক এই সূরাটা পড়ে তার চারদিক থেকে উপরে নিচে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে পৃথিবীর কোন বিপদ তাকে মুসিবতে ফেলতে পারে না এজন্য যখনই একটু মন খারাপ হতো যখনই ইনডিসিশনে ভুগতেন অথবা ইনসিকিউর কোনো পজিশন তিনি ফিল করতেন যে আই এম ফিলিং সামথিং ভেরি অকওয়ার্ড আমি পরিস্থিতিটা ভালো লাগছে না সাথে সাথে তিনটা সূরা কয়টা তিনটা সূরা পড়া হাতে ফু দিয়ে সূরাটাকে মুছে দিতেন সামনে মুছতেন পিছনে না আমাদের অনেকে পিছনে মুছে এরকম করে রাসূল কখনো পিছনে মুছতেন না পড়ে সামনে মুছতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন মাসনা মাসনা পড়তেন যেমন সূরা বাকারা যদি সালাতে পড়তেন সূরা আল ইমরানও পড়তেন সূরা দোহা যদি পড়তেন আলাম নাশরাহ পড়ে নিতেন সাথে সাথে কুনিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এই সূরার কোথাও আল্লাহর নাম নাই কারণ কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এই জন্য কাফিরুন সূরাতে আল্লাহ নাম একবারও নাই এই সূরাটা পড়লেই জবাব পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ফজরের সময় পড়তেন সুন্নাতে পড়তেন ফজরের সালাম ফিরিয়ে তিনবার পড়তেন আবার কখনো কখনো মাগরিবের সুন্নাতে বারবার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ অলমোস্ট 23 থেকে 27 অর্থাৎ 22 থেকে 27 বার সূরা ইখলাস পড়তেন রাহমাতাল লিল আর তিনি বলতেন এই সূরাটি যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেশি পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেশি প্রাসাদ তৈরি হবে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড় এরকম হাজার কোটি তারা আকাশে আছে না নাই একটাতে দিলেই তো পৃথিবীর সব মানুষ থেকে কুল পাবে না বলা হয়েছে একজন আদনা জান্নাতির জন্য 10টা জান্নাত দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়াতান পড়তেন সূরাতুর রহমান সূরাতুর রহমান যখনই পড়তেন তার সাথে পড়তেন সূরাতুল ওয়াকেয়া এই সূরাগুলোর বিষয় বিস্তারিত ভিতরে আল্লাহ সুন্দর মিল দিয়েছেন একই সূরাতে দুটি দুটি সূরাতে একই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন
সূরা মুলক পড়লে তার সাথে সাথে সেজদা করতেন, কারণ সূরা মুলকে 30 আয়াত, সেজদার ভিতরেও 30 আয়াত মিলিয়ে দিতেন। আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক। সবচেয়ে বেশি পড়তেন কোরআন, কোরআনের চেয়ে বড় নেয়ামত আর কিছুই। এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনিত জিনিস হলো কোরআন, পৃথিবীর সব কিতাব ভুলে ভরপুর, একটা মাত্র কিতাব যেটার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা শুরু করেছেন এমন একটা অক্ষর দিয়ে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। আজকে যে সুরাটি আমি আপনাদের সামনে পড়ব ওটাও হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষর। এই বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু করলেই তিনি কিতাবের প্রশংসা করতেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন হরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করতেন, সুরা শুরু করতেন, তখন তিনি কোরআনের প্রশংসা করতেন, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ শুরু করেছেন আলিফ লাম র, পড়েন আলিফ লাম র পড়লে সওয়াব আছে না নাই? কিছু কিছু অসংলগ্নতা আমাদের সমাজে বিরাজ করে, কেউ কেউ বলেন কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না, এই কথাটা 100% মিথ্যা কথা, কারণ এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে হ্যাঁ, কেউ সারা জীবন যদি কোরআন অর্থ জানার চেষ্টা না করে, কোরআন তাকে কিয়ামতের ময়দানে আসামির কার গলায় দাঁড় করিয়ে দিবে। কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন, মৃত্যুর পরেই কোরআন কথা বলবে, আমরা কথা বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে। কারো বিপক্ষে যদি কোরআন চলে যায় তাকে বাঁচানোর আর কারো ক্ষমতা নাই। এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআন পড়ব, নিজে পড়ব, অন্যকে পড়াবো। পৃথিবীর মানুষ অনেক টাইটেল অর্জন করে, অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু আল্লাহর কাছে ভালো ভালো বিবেচিত হওয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শিখে আর অন্যকে শিখায়। আল্লাহু আকবার। নিজে শিখবেন, অন্যকে শিক্ষা দিবেন। বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি একটা আয়াতও আপনার জানা থাকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন। আমাদের এখানে যারা এসেছেন সবার কাছে এক আয়াতের বেশি আছে, এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ফাতিহা নাই, এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ইখলাস নাই। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা উপহার দান করেছেন। আপনার নৈতিক দায়িত্ব আরেকজন ভাইয়ের কাছে এই সূরাটি পৌঁছে দেয়া। সেই ভাইটি আপনার বন্ধু, আপনার পাশের লোক, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তার কাছে আপনি কোরআন পৌঁছিয়ে দেন, যেমন পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরাও তেমনি পৌঁছে দেব। মানুষ পেলেই আমরা দুই একটা কোরআনের আলোচনা করব। কোরআন এমন নেয়ামত, নিজের পরিচয় নিজেই দেয়, পৃথিবীর অন্য কোনো কিতাবের কাছে এই পরিচয় পাওয়া যায় না। হিন্দু ভাইদের 60টা বই, একটা বইয়েরও পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যাবে না। বাইবেলের পরিচয় বাইবেলের ভিতরে নাই, ত্রিপিটক লিস্তাবিস্তার পরিচয় লিস্তাবিস্তায় নাই, কিন্তু কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই? আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি কোত্থেকে এসেছেন, সাথে সাথে বলবে তানজিল উম্মের রব্বিল আলামিন, রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। আপনি জিজ্ঞেস করেন কবে আপনি দুনিয়াতে এসেছেন, সাথে সাথে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আমি এসেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবার আপনি বলেন কোন রাতে এসেছেন, সেটাও কুরআন জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
ليلة القدر خير من ألف شهر একে একে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর আছে না নাই কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দান করে দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব কুরআনিম মুবিন এটা ওই কিতাব যেই কিতাবকে পৃথিবীর মানুষ ধ্বংস করার ক্ষমতা রাখে এমন জায়গায় কোরআন হেফাজত করা হয়েছে দুনিয়ার কেউ এটার খবর রাখে যেমন আলতাসানো গ্রাম এখন এনজিও প্লাস্টি হয় মানুষের শরীরে আপনার কোথায় কি আছে সব কিছু ডাক্তাররা তুলে আনে কোন রোগের কোন বেইনের ভিতরে আপনার রক্ত জমা হয়েছে মানুষের হার্টে থাকে 2500 বেইন ব্রেনে থাকে 2700 কোটি হার্টে থাকে 2500 কোটি হার্টের বেইনগুলো বড় কারণ হার্ট হলো রিসিভার আর ব্রেন হলো ডিসপ্লেয়ার এই সবগুলো বেইন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এখন তারা উঠি আনতে সম্ভব হয়েছে যেমন ব্রেনে যখন কোনো ডিস্টার্ব দেখা দেয় এই ব্রেনের বিভিন্ন সাইড থেকে তারা এটার ছবিগুলো তোলে অত্যন্ত নিখুঁতভাবে আর এমআই বিভিন্ন পরীক্ষা এখন তারা করে পুরা বডিটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মানুষের পরীক্ষা করে কিন্তু এমন কোন মেশিন এখনো আবিষ্কার হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কোথায় কোরআন লুকিয়ে আছে এক লক্ষ এক কোটি 25,000 হাফেজ 30 পারা কোরআন সিনায় ধারণ করেছে আর পৃথিবীর 125 কোটি মুসলমান প্রত্যেকের সিনাতেই কিছু কোরআন আছে না নাই আজকে জুমার দিন মসজিদে ভিড় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোন মসজিদে জায়গা নাই এই হারে যদি মুসল্লি ফজরে আসতো বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ 10 লক্ষ হলেও মানুষের সংকুলন হতো না কিন্তু আমরা চাকরি করতে রাজি নাই বোনাস খাইতে রাজি আছে তো চাকরি ছাড়া যদি বোনাস খেতে যান অফিসের মালিক কি করবে আপনাকে এটা বুঝেন না কেন সারা সপ্তাহে নামাজ দেয় শুধু জুমার দিন হাজির হয় এই জুমার দিনের বোনাস তাদের জন্য যারা সারা সপ্তাহে মসজিদে গিয়েছে এক সপ্তাহে যত গুনাহ করেছো জুমার দিন গোসল করে যখন মসজিদের দিকে যাবা সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো ফজর থেকে তারা দৌড় গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তিলকা আয়াতুল কিতাব যা কিছু তোমরা করো যেমন আজকে জুমা পড়েছি এটাও আমার কিতাবে আছে না নাই কথা বলেন না কেন জুমার নামে একটা সূরা আছে না নাই কি সুন্দর সূরা জুমা এটাকে আমরা যেন শুক্রবার না বলি আল্লাহ যে নাম দিয়েছেন এটা শ্রেষ্ঠ নাম হতে পারে না হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে আর শুক্রটার মিনিংটা ভিন্ন শুক্র এটা অন্য জিনিস অন্ডের ভিতরে যেটা থাকে হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে কিন্তু এটা সহি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ এই পৃথিবীর যা কিছু আছে সব আমার মানুষের জন্য সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য এই যে উৎসর্গ করেন বাবার নামে উৎসর্গ করলাম মায়ের নামে করলাম শের উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই সব উৎসর্গের একমাত্র মালিককে আল্লাহ আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন এরপরে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অবেদালিকা উমের তু আনা আউয়ালুল মুসলিমিন অথবা ও আনা মিনাল মুসলিমিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ এই যে জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فَسَعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ